ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি মাহমুদ হুব রসল্লা আল্লাহ রসুল আম্মা আম্মাবাদ শান্তুর রহমান ভাই প্রশ্ন করেছেন যখন থেকে আমার উপর নামাজ ফরজ হয়েছে তখন থেকে এ যাবৎ পর্যন্ত অসংখ্যবার আমি গাফেলিয়াতের কারণে নামাজ ছেড়ে দিয়েছি তো এখন সেই নামাজ কাজা আদায়ের উপায় কি আল্লাহর কাছে তবা করে এখন থেকে নিয়মিত নামাজ আদায় করলেই হবে নাকি সেগুলো আদায় কাজ আদায় করতেই হবে উমরি কাজা নামক একটা ব্যাপার আমি শুনেছি সেটা সম্পর্কে একটু বলতেন দেখুন ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন এবং নামাজ ছাড়ার কারণে গাফেলিয়াদের কারণে আপনার মধ্যে যে একটা অনুশোচনা এসছে এটাই যথেষ্ট দেখুন যেহেতু আপনি নামাজ এতদিন পড়ে আসছেন আসেননি কাজা করেছেন এই জন্য আপনার সবথেকে প্রথম কাজ হচ্ছে যে বাকি আগের নামাজগুলো কাজা করার কারণে আল্লাহর কাছে আপনি তবা করবেন এবং এখন থেকে নিয়মিতভাবে পাঁচ ভক্ত নামাজ এম করবেন এবং এর সাথে সাথে যত সুন্দর নফল নামাজগুলো আছে এগুলো বেশি বেশি করে পড়বেন পিছনের নামাজ আপনার কাজা করার দরকার নাই যেহেতু হাদিসের মধ্যে এসছে আউ আলুমায়ু বিহি আব্দি ও কিয়ামা আর সালাতিল মাফরুদা কাল কেয়ামতের দিন সর্বপ্রথম যে সমস্ত নামাজের হিসাব নেওয়া হবে ওই নামাজগুলো হচ্ছে ফরোজ নামাজ যদি ফরোজ নামাজের মধ্যে কিছু কমই থাকে তখন আল্লাহ নব্বুল আলমিন ফেরিস্তাদেরকে বলবে যে দেখো ওই বান্দার কাছে কোনো নফল নামাজ আছে কি না অর্থাৎ যত নফল নামাজ আমরা পড়ি সন্ন্যাদ থেকে আরম্ভ করে সব এই সমস্ত নফল নামাজের যদি পুঁজি আমার কাছে থাকে এই নামাজের পুঁজি আমার এই নফল নামাজের দ্বারা মেটানো হবে এই জন্য আমাদের প্রত্যেকের দরকার বিশেষ করে যারা আমরা আগে নামাজ পড়তাম না এখন এই ঝিলামাজগুলো ছুটে গেছে ওইগুলোর জন্য আল্লাহর কাছে তবা করতে হবে আর তবা করলে নিশ্চয়ই আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে ইন্নাবসুল্লাহ তকনা তুম রহমাতুল্লাহ ইন আল্লাহ ইয়াবসলনু জামিয়া ইনাহু আল গাফুর রহিম হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমতের নাই সয় না আল্লাহ তোমাদের তবা করার পর সমস্ত গোনা খাতাকে ক্ষমা করে দেবে তো আমার যেহেতু অনেক নামাজ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে আমি ছেড়ে দিয়েছি সেই সমস্ত কৃতকর্মের জন্য আমার আল্লাহর কাছে তকা করতে হবে এবং এখন পরিস্থিতিতে কোনো ফরজ নামাজ আমাকে ছাড়লে চলবে না এবং বেশি বেশি করে নফল নামাজের এহেমাং করতে হবে তাহলে আল্লাহ বলে আলামিন আমার ওই কুমিটা পুরো করে দেবে আর উমরি খাজা বলে কোনো এরকম নামাজ নাই এগুলো কোনো ধারীদের বানানো জিনিস হুম এই জন্যে উমরি উপরে কোনো বিশ্বাস করার দরকার নাই এইভাবে নামাজ পড়ার দরকার নাই ব্যাস আপনি নফল নামাজ বেশি বেশি করে পড়ুন দরকার হলে তাহায্যতের ইহতেমাম করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার পরবর্তী নামাজগুলো মিটিয়ে দেবে ওমা তৌফিক ইল্লা বি